বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আলনাহিয়ান খান জয়। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন কুমিল্লার মেয়ে কাকন ভূঁইয়াকে। তিনি ইডেন ছাত্রলীগের সাবেক নেত্রী। গত শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাদের বিয়ে হয়। ছাত্রলীগ থেকে সাবেক হওয়ার তিন সপ্তাহ পর জয় ইডেন ছাত্রলীগের সাবেক নেত্রীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। জানা যায়, গত 6 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর দুই সপ্তাহ পর 20 ডিসেম্বর নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এই সম্মেলনে সভাপতি হিসেবে জয়ের স্থলাভিষিক্ত হন সাদ্দাম হোসেন। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত ব্যক্তির ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ার তেমন সুযোগ নেই, তাই দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করতে পারেননি জয়। সাবেক হওয়ার পরই বিয়ের পিঁড়িতে বসেছেন এই ছাত্রনেতা। বিয়ের দিন জয়ের পরনে ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি, সঙ্গে হালকা গোলাপি রঙের কোটি, আর কাকন পরেছিল লেহেঙ্গা। অনুষ্ঠানে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন। জয়ের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে। বরিশাল জিলা স্কুলে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে জয়ের হাতে খড়ি। উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন তিনি। পরে ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আলনাহিয়ান খান জয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপরই ডাক পান কেন্দ্রীয় কমিটিতে। সোহাগ জাকির কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি। নানা অভিযোগে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী ছাত্রলীগের পদ হারান। তখন আলনাহিয়ান খান জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল। পরে 2020 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ভারমুক্ত করা হয়।